এসো মদিনার ইসলাম শিখি কুরআন ও সহি সুন্নাহের পথে জীবন গড়াই হোক আমাদের অঙ্গীকার বিসমিল্লা আলহামদুলিল্লাহ সালাত ওয়াসালাম আলা রাসূলিল্লাহ বাদ সুপ্রিয় বন্ধুগণ দাম্পত্য জীবন স্বামী স্ত্রীর জীবন এই পৃথিবীতে সবচেয়ে বড় সুখময় জীবন শান্তিময় জীবন একজন পুরুষের জন্য সতীসাদী একজন স্ত্রী জান্নাতের সুখের নীর যেমন পৃথিবীতে আপনি পেয়ে গেলেন আল্লাহরবুল্লা আলমিন আপনার স্ত্রীকে আপনার অর্ধাঙ্গিনী করে আপনার জন্য সৃষ্টি করেছেন শারীরিক মানসিকভাবে প্রশান্তি গ্রহণ করার জন্য এবং আপনার জন্য প্রত্যেকটি কাজে সহযোগী হয় আদম আল কে যখন সৃষ্টি করলেন এই দুনিয়াতে পৃথিবীর মানুষ আবাদ করার জন্য চাষাবাদ হবে মানুষ সৃষ্টির ফ্যাক্টরি হিসাবে আদম আলাইসাল্লাম একাকিত্ব জীবন অশান্ত জীবনযাপন করতেছেন আল্লাহরবুল্লা আলমিন যখন তার স্ত্রী হাওয়াকে সৃষ্টি করলেন তখন মনে প্রশান্তি আসলো আমাদের বিশ্বনবী সাল্লাহ আলিয়া সাল্লাম যখন দুনিয়াবিদ যে কোনো অশান্তিতে ভুগতেন তখন তিনি সরাসরি স্ত্রীদের কাছে চলে যেতেন স্ত্রীরা মনের শান্তি যোগান দিতেন তাই মহানবুল আলমিন এসাত করেছেন অতেস কোনো ইলেই হা অর্থাৎ তাদের নিকট তোমরা প্রশান্তি গ্রহণ করো আক্ষেপের বিষয় অধিকাংশ ফ্যামিলিতে এখন অশান্ত জীবন দাম্পত্য জীবনে কলহ স্বামী চায়না বাসায় প্রবেশ করুক স্ত্রী চায়না স্বামী বাসায় আসুক এর কারণ কি রসুল সাল্লাহ নির্দেশনা স্বামী স্ত্রীর সুখ শান্তির জন্য যে বিষয় এটি থেকে আমরা অনেক দূরে রয়েছি বিশ্বনবী সাল্লামের দিক নির্দেশনা অমান্য করার কারণে এটি একমাত্র হচ্ছে আমরা যদি আমাদের দাম্পত্য জীবনে কোরআনে কারিমের আয়াতের একটু অংশ বিশেষ বাস্তবায়ন করি এর ব্যাখ্যা করি জীবনে তাহলে সুখ শান্তির জন্য এটাই যথেষ্ট আয়াতটি হলো ও আসিরো বিল মা তোমরা তোমাদের স্ত্রীদের সাথে আচরণ করো সৎভাবে বসবাস করো এর মানে কি দুনিয়াতে আপনি কাজে টেনশন বুক করেন না কেন যার যার কাজে টেনশন হতেই পারে বাসায় যখন যাবেন টেনশন মুক্ত হয়ে বাসায় গেটে যে সালাম দিবেন হাসি মুখে মুস্কি হাসি দিয়ে যেইভাবে ডাকলে স্ত্রী খুশি হয় উমুকের মা অথবা যে নামে ডাকলে ওই নামে তাকে সুন্দরভাবে আহ্বান করেন ডাকেন স্ত্রী যদি কোনো কিছু আবদার করল তার আবদার পূর্ণ করার আশ্বাস দেন বলেন সুসংবাদ গ্রহণ করো তোমার এটি পূর্ণ করব এবং সুন্দর কথা বলেন তুমি আমার নয়ন তুমি আমার হার্ট তুমি আমার সব কিছু সব কিছু তোমার জন্যই আপনার কিছু দেওয়ার প্রয়োজন পড়বে না এই মুখের এই কথাটুকুই আপনার স্ত্রী চায় স্ত্রীর সাথে যখন একাকিত্ব নির্জনতা হলেন মাস গেল বেতন পেয়েছেন অথবা ব্যবসায় লাভবান হয়েছেন অথবা আপনার কাছে অর্থ আসছে যে বলেছিলেন স্ত্রীর অদা পূর্ণ করবেন স্ত্রীকে দিবেন স্ত্রীর সাথে বসে তখন বলেন দেখো আমার এই অর্থ উপার্জন হয়েছে বা বেতন পেয়েছি সাংসারিক এটা খরচ আছে ঋণ রয়েছে এই পরিস্থিতি এটি এটি ব্যাখ্যা দেন এখন তোমার যে আবদার রয়েছে তোমার যে চাওয়া রয়েছে এটা অবশ্যই আমি মাথায় রেখেছি এটা আমি আগে পূর্ণ করব। তখন দেখবেন স্ত্রী বলবে আমি পেয়ে গেছি আমার কিছু লাগবে না তুমি সংসারে খরচ করো তোমাকে ক্ষমা করে দিলাম কিন্তু এই স্থলে দেখা যায় বাহিরে যা হয়েছে এটি স্ত্রীর কাছে খাটাইতে যান কঠিন ভাষা ব্যবহার করেন মানসিকভাবে তাকে টেনশনে ফেলিয়ে রাখেন অভদ্র ভাষা ব্যবহার করেন যেই ভাষার মাঝে কোনো রসকস থাকে না এই সমস্ত কাজ একজন আদর্শ পুরুষের চরিত্র হতে পারে না বিশ্ব নবী ইসলাম দিক নির্দেশনা যদি মান্য করেন তাহলে আপনার জীবন অবশ্যই একশো পার্সেন্ট গ্যারান্টি রয়েছে সুখময় হবে খাই রকম খাই রকম আহলি ও আনা খাই রকম আহলি তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে ব্যক্তি তার স্ত্রী নিকট উত্তম আমি আমার স্ত্রীর নিকট উত্তম আপনি আপনার স্ত্রী নিকট উত্তম হয়ে যান গা স্ত্রী আপনার জন্য উত্তম হয়ে যাবে তখন দেখবেন আপনার এই দুনিয়ার জীবন সবচেয়ে বেশি সুখময় হবে এবং এই জীবন দিয়ে আপনি পরকালে পরম সুখ পাবেন